হ্যালো এব্রান কেমন আছেন সবাই তো এই যে আমদাদুল ভাইয়ের ভিডিও চতুর্দিকে একটা লাল কালারের অ্যাফেক্ট ঘুরতেছে তো এরকম এফেক্ট আপনি আপনার ভিডিওতে কীভাবে ব্যবহার করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে ভাই আমদাদুল ভাইয়ের ভিডিও চারদিকে যে লাল কালারের বা রেড লাইট এফেক্ট ঘরে ওইরকম রেড লাইট এফেক্ট আমরা আমাদের ভিডিওতে কীভাবে ব্যবহার করব এটা একটু দেখিয়ে দেন তো আমি আজকের এই ভিডিওতে এটা সম্পূর্ণ প্রসেসি দেখিয়ে দেব এর জন্য আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো গাইছে যে আমদাদুল ভাইয়ের ভিডিওর চারদিকে যে রেড লাইটের অ্যাফেক্ট ঘরে ওইরকম অ্যাফেক্ট আপনি আপনার ভিডিওতে ব্যবহার করার জন্য আপনার ফোন থেকে আপনি প্রথমেই ক্যাপ কাট অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন তো আপনার যদি ক্যাপ কাট অ্যাপ্লিকেশন ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনার ফোন থেকে ক্যাপ কাট অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন অর্থাৎ ক্যাপ কাট অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনি আপনার ভিডিওতে ওই যে রেড লাইটের অ্যাফেক্টটি কিন্তু ব্যবহার করতে পারবেন অ্যামদাদুল ভাইয়ের মতো তো দেখেন আমি আমার ফোন থেকে ক্যাপকার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ক্যাপকার অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমে আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে গ্যালারি থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে দিবেন আপনি আপনার যে ভিডিওতে ওই যে রেড লাইটের এফেক্টটি ব্যবহার করতে চাচ্ছেন এমদাদুল ভাইয়ের মতো তো সেই ভিডিওটি আপনি আপনার গ্যালারি থেকে প্রথমেই সিলেক্ট করে নেবেন তো আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি দেখেন সিলেক্ট করার পর নিজে থেকে অ্যাড করে নেবেন সো আমি অ্যাড করে নিলাম দেখেন তো অ্যাড করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন এই যে আমদাদুল ভাইয়ের ভিডিও চতুর্দিকে এই যে লাল কালারের অ্যাফেক্ট ঘরে ওই অ্যাফেক্টটি আপনার ভিডিওতে ব্যবহার করার জন্য আপনি নিচে দেখতে পারবেন বিভিন্ন অপশন এখানে সবার লাস্টে অ্যাফেক্ট নামের একটি অপশন দেখতে পারবেন জাস্ট আপনি এই অ্যাফেক্ট অপশনে ক্লিক করে দেবেন তো আমি অ্যাফেক্ট অপশনে ক্লিক করে দিলাম দেখেন সো অ্যাফেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সামনে দুইটি অপশন চলে আসবে এখান থেকে আপনি কী করবেন ভিডিও অ্যাফেক্টসে ক্লিক করে দেবেন তো আমি ভিডিও অ্যাফেক্সে ক্লিক করে দিচ্ছি দেখেন তো গাইজ ভিডিও অ্যাফেক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সামনে অনেকগুলো অ্যাফেক্টের অপশন চলে আসবে এই যে ওপরে অনেকগুলো অপশন দেখতে পারবেন অ্যাড টু ফেভারিট তারপর ট্রেন্ডিং বেসিক বিলিং পার্টি মানে অনেকগুলো অপশন এখানে আপনি ওপরে দেখতে পারবেন সে এটার মধ্যে আপনি দেখতে পারবেন শ্যাডো নামের একটি অপশন এটা খুঁজে নেওয়ার জন্য আপনি সবার লাস্টের দিক চলে আসবেন এই যে শ্যাডো নামের একটি অপশন সবার লাস্টের দিক রয়েছে এটা এই যে দুই হাজার বাইশের আগেই রয়েছে শ্যাডো নামের একটি অপশন তো ওই এফেক্টটি ব্যবহার করার জন্য এই শ্যাডো অপশনে কী করতে হবে আপনাকে ক্লিক করতে হবে তো অবশ্যই আপনি এই যে শ্যাডো অপশনে ক্লিক করে দিবেন তো আমি শ্যাডো অপশনে ক্লিক করে দিলাম শ্যাডো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সামনে অনেকগুলো এফেক্ট চলে আসবে তো এই এফেক্ট এর মধ্যে থেকে আপনাকে যে এফেক্টটি খুঁজে বের করতে হবে তো সেই এফেক্টের নাম হচ্ছে লেক টু তো এই এফেক্টটি আপনি একটু নিচের দিকে আসলে পেয়ে যাবেন লেক টু এফেক্ট একটু নিচের দিকে আসতে হবে আপনাকে একটু নিচের দিকে আসলে এখানে লেক ওয়ান এবং লেক টুর এখানে আপনি দেখতে পারবেন এই যে আমার স্ক্রিনে হয়তো বা আপনারা দেখতেই পারতেছেন এখানে লেক ওয়ান এবং লেক টুর দুইটি এফেক্ট এখানে আমার সামনে চলে এসেছে তো এখান থেকে আপনারা যে আমদাদুল ভাইয়ের ভিডিও ব্যাকগ্রাউন্ডে বা ভিডিওর চতুর্দিকে যে রেড লাইটের এফেক্ট রেড লাইটের এফেক্ট আপনার ভিডিওতে ব্যবহার করার জন্য অবশ্যই এখান থেকে এই যে লেক টুর এফেক্টটি সিলেক্ট করে দিতে হবে আপনাকে এই যে লেগ টুর এফেক্টটি আপনি সিলেক্ট করে দেবেন তাহলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রেড লাইটের এফেক্টটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে তা আমি এই যে লেগ ট্যুর এফেক্টটি আমার ভিডিওতে সিলেক্ট করছি দেখেন তো ভাই সে যে দেখেন আমি আমার ভিডিওতে কিন্তু এই যে এমদাদুল ফায়ের মতো রেড লাইট এফেক্টটি কিন্তু আমার ভিডিওতে আমি সেট করে নিলাম এফেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই যে এরকম ইন্টারফেস চলে আপনারা এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনার সামনে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি যে রেড লাইটের লেক ট্যুর এফেক্টটি আপনার ভিডিওতে সিলেক্ট করলেন তো এই এফেক্টের ডুরেশন আপনার ভিডিওর ডুরেশন অনুযায়ী কিন্তু আপনাকে রেখে দিতে হবে অর্থাৎ আপনি এই এফেক্টের ডিউরেশন আপনার ভিডিও ডিউরেশন যতটুকু ঠিক ততটুকুই কিন্তু এই এফেক্টের ড্যুরেশন কিন্তু আপনাকে করে নিতে হবে তারপর এখন যদি আপনারা আমার ভিডিওতে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার ভিডিওর চতুর্দিকে কিন্তু এমদাদুল ভাইয়ের মতো এই যে রেড লাইটের এফেক্টটি ঘুরতেছে আসলে এইভাবেই কিন্তু আপনি আমদাদুল ভাইয়ের ভিডিওর মতো আপনার ভিডিওতেও কিন্তু এই রেড লাইটের এফেক্টটি ব্যবহার করতে পারবেন যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখান থেকে রেড লাইটের এফেক্টটি ব্যবহার করা হয়ে গেলে এই যে ডাউনলোড এর অপশনে ক্লিক করে এই ভিডিওটি কি করবেন আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য